হ্যালো ফ্রেন্ড, রিদ্ধিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আপনারা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অনেক ধন্যবাদ, যারা ভিউ করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। তো এখন আমি নতুন একটি রেসিপি দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল। তো উপকরণগুলো দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি দেশি ট্যাংরা মাছ, আর আলু কেটে রেখেছি, এখানে বেগুন, কাঁচামরিচ, আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি এটা ফোড়নের জন্য, জিরা ফোড়ন দিব। আর এখানে আমি ভাজা জিরার গুঁড়ো নিয়েছি, এটা কিন্তু আমি এখনই মানে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এটা হচ্ছে মানে হাফ চামচ ধনিয়া গুঁড়া, আর এটা আমি দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া, এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো আর এখানে হচ্ছে লবণ, হলুদ, তেল, এটা তো লাগবেই। তো এখন রান্নাটা শুরু করি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হচ্ছে, আমি এদিকে মাছটা মাখিয়ে নিই। লবণ দিয়ে দিলাম, এক চামচ হলুদ দিয়ে দিলাম, যাতে মাছটা সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে মাছটা মাখানো হয়ে গিয়েছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। আমার মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। বেগুন গুলা ভেজে নিব, বেগুন ভাজার সময় এক চামচ হলুদ, এক চামচ লবণ দিয়ে দেব। বেগুনটা একদম লাল করে ভেজে নিব আমি। আমার বেগুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বেগুনটাও তুলে নিব। বেগুনটাও ভালোভাবে ভেজে নিতে হবে। কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরমও হয়ে গিয়েছে, এখন ফোড়নের জন্য জিরা দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সুন্দরভাবে ভেজে নেব, লবণ, মামা কি হয়েছে, আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কাঁচামরিচ গুলো দিয়ে দিব সব। একটু কষানোর জন্য একটু জল দিয়ে দিব। এবার হচ্ছে একটু মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব,
মশলা আলুটা একটু কষে নি, আমি একটু ঢেকে দিই। এখন দেখি আলুটা কতটুকু হয়েছে। আমার মশলা আলু সব ভালোভাবে কষে গিয়েছে। এখন আমি ঝোলের জল দিয়ে দিব। এখন একটু ঢেকে দিব, ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এখন বেগুন আর মাছগুলি দিয়ে দেবো একসাথে। এখন ঝোলটা ঢেকে দিব। দেখুন আমার তরকারিটা খুব ভালোভাবে আমি রান্না করে নিয়েছি। আলুটা সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে। আলু এখন আমি মানে এটা হচ্ছে আপনারা দেবেন নামানোর আগে যে জিরাটা আমি ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিব। ভাজা জিরাটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। ভাজা জিরাটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, তরকারিটা নামিয়ে ফেলবো। বন্ধ করে দিলাম। দেখুন আমি তরকারিটি নামিয়ে নিয়েছি। আমার আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল রেডি। কেমন লাগলো রেসিপিটি এটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।